প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট টিচার, ইন্টেলিজেন্সিয়া স্কুল কলেজ। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজিএস দশম অধ্যায়ে বাংলাদেশের শিশু অধিকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে যে টপিকটি বলেছি সেটা হচ্ছে বাংলাদেশের শিশু অধিকার। দেখি, এখানে একটা আমি ডায়াগ্রাম তুলে দিয়েছি তোমাদের জন্য বোঝার সুবিধার্থে, যে আমাদের দেশে যে সকল শিশুরা তাদের অধিকার থেকে বঞ্চিত, তার অধিকাংশ হচ্ছে কি, যারা দারিদ্র, যাদের লেখাপড়া করার পয়সা নেই, যাদের তিনবেলা খাবার জোগানোর পয়সা নেই, তাদের যে অধিকার, তারা তাদের যে শিশুরা তাদের অধিকার মানে যে সকল শিশুরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়, তাদের দাবি দাওয়া থেকে বঞ্চিত, তারা হচ্ছে কি, দারিদ্র। তো দেখো, আমি একটা এখানে বলেছি যে শিশুরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। তাহলে কারা? 1% যারা দারিদ্র, অশিক্ষা থেকে তারা বঞ্চিত হয়, মানে শিক্ষা থেকে বঞ্চিত হয়, এবং হচ্ছে অসচেতনতা থাকে তারা, দারিদ্র হওয়ার কারণে তারা তাদের কি, মানে যে সচেতনতা, তাদের যে টেক কেয়ার, তাদের যে যত্ন নেওয়া, এটা থেকে তারা কি হয়, বঞ্চিত হয়, এবং তারা অশিক্ষিত থেকে যায়। অশিক্ষা মানে তাদের যে মৌলিক অধিকার, আমরা জানি যে প্রত্যেকটা মানুষের 5টা মৌলিক অধিকার রয়েছে, শিক্ষা, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, তারা এই শিক্ষাটা পায় না। কেন পায় না? যেহেতু তারা দারিদ্র, তাদের বেঁচে থাকার জন্য তাদেরকে লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, তাদের প্রত্যেক দিনের যে খাবারের যে চাহিদা, যে সেইটা তাদেরকে যোগান দিতে হয়, এই যোগান তাদের কী করতে হয়, ছোটো বয়সেই শিশুর যে একটা শ্রম, মানে শিশু শ্রমে তারা কি হয়, লিপিবদ্ধ, মানে শিশু মানে সংযুক্ত হয়ে যায়, তারা ছোট বয়সে তারা তাদের বিভিন্ন কাজ কর্মকে বেছে নেয়, সেক্ষেত্রে তারা কি হয়, তাদের যে অধিকার সেগুলো থেকে তারা বঞ্চিত হয়, তারা তাদেরকে অবজ্ঞ, সমাজে তাদের কী করা হয়, অবজ্ঞা করা হয়, তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখা হয়ে থাকে। দেখা যায় একজন শিশু, মানে শিশুকে আঁকার চেষ্টা করেছি, যেহেতু আমি আঁকতে পারি না। তো প্রথমে আমরা জানবো যে শিশু অধিকারটা কি, আমরা জানবো যে শিশু অধিকার কাকে বলে। তাহলে প্রত্যেকটা শিশুর যে একটা অধিকার রয়েছে, সেই অধিকারটা বলতে আমরা কি বুঝি। তো এখানে বলা হচ্ছে, দেখো তোমার বইয়ের প্রথম পেজটা বের করলে তুমি দুটো পিকচার দেখতে পাবা, যেখানে একটা ছোট বাচ্চা খাচ্ছে এবং অপর প্রান্ত দেখো, অপর একটা ছবিতে দেখো যে একজন বাচ্চা কি, তার যে অধিকারের আরেকটা ই, যে আমি বলেছিলাম যে মানুষের প্রত্যেকটি মৌলিক অধিকার হচ্ছে 5টি, শিক্ষা, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা ও শিক্ষা, তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা বলতে পারি শিক্ষা এবং চিকিৎসা। তো একজন শিশুর যে অধিকারগুলো সেগুলো আমরা জানবো, যে আমরা শিশু অধিকার বলতে কি বুঝি। তাহলে দেখো, শিশু অধিকার, তাহলে আমরা বলতেই পারি অধিকার হচ্ছে ব্যক্তি বিকাশের জন্য প্রয়োজনীয় এমন সব সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। তাহলে আমি কি বললাম, তাহলে আমরা শিশু অধিকার বলতে কি জানবো, যে অধিকার হচ্ছে ব্যক্তির বিকাশের জন্য প্রয়োজনীয় এমন সব সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। তাহলে শিশুর যে একটা অধিকার, সেটা স্বীকৃত কে থেকে? রাষ্ট্র থেকে। রাষ্ট্রই সেই স্বীকৃতি প্রদান করেছে যে একজন শিশুর যে অধিকারগুলো, একজন শিশু হলে তার যে সুযোগ সুবিধাগুলো সে যে পাবে রাষ্ট্রের কাছ থেকে, সেগুলো বলে দিচ্ছে। কার কাছে থাকবে? রাষ্ট্রের কর্তৃক স্বীকৃত। অন্যদিকে শিশু বলতে এমন একটি নির্দিষ্ট বয়সসীমাকে বোঝানো হয়। বিভিন্ন সমাজে শৈশবের ধারণা বিভিন্ন রকম। তাহলে দেখো, আমরা যে একজন শিশু জন্মগ্রহণ করার পরে শৈশব বলতে আমরা কি বুঝবো, সেটা কিন্তু ধারণা কিন্তু বিভিন্ন রকম, এবং শৈশব নির্ধারণের মানদণ্ড ভিন্ন ভিন্ন। তাহলে শৈশবটা কেমন হবে, কীরকম হয়, তার প্রত্যেকটার মেজারমেন্ট পরিমাপক কিন্তু ভিন্ন ভিন্ন, ধারণা কিন্তু ভিন্ন ভিন্ন। এখানে বলা হচ্ছে যে আমরা জানি যে জাতিসংঘ সনদ অনুযায়ী শিশু বলতে আমরা বুঝি 18 বছরের যারা কম বয়স্ক তাদেরকে আমরা কি বলি, শিশু বলে থাকি। তাহলে যারা 18 বছর বয়সের নিচে তাদেরকে আমরা মনে করে থাকি এরা শিশু। তাহলে শিশুর যে আমরা ধারণা সেটা পালাম, মানে প্রত্যেক শিশু মর্যাদা প্রতিষ্ঠা এবং মানবিক গুণাবলীর পরিপূর্ণ বিকাশের জন্য রাষ্ট্র যে সকল সুযোগ সুবিধা প্রদান করে তাই হচ্ছে শিশু অধিকার। তাহলে আমি প্রথমে আগে বলেছি যে একটা শিশুর বা প্রত্যেকটা মানুষের
যে অধিকার রয়েছে রাষ্ট্রের কাছ থেকে, একজন নাগরিক হওয়ার পর পরেই তার একটা রাষ্ট্রের কাছে অধিকার অধিকার থাকে। তেমনি যেহেতু একজন শিশু হয়েছে নাগরিক, কিশোরতে বা এবার জন্মসূত্রে আমরা এর আগের অধ্যায়ে পড়েছি যে মানুষ কি কত কয়ভাবে সে তার নাগরিকত্ব লাভ করে থাকে, এবং তাহলে যখনই সে এদেশের রাষ্ট্রের নাগরিক হয় তখনই কি হয়ে যায়, এ রাষ্ট্রের রাষ্ট্রের তার রাষ্ট্রের প্রতি তার অধিকার, রাষ্ট্রের প্রতি তাদের যেসব অধিকারগুলো পাওনা সেই অধিকারগুলো সে পাওয়ার সুযোগ রাখে এবং রাষ্ট্র তাকে সে অধিকারগুলো দিতে রাষ্ট্র তাকে সে অধিকারগুলো দিতে বাধ্য। তাহলে আমরা বুঝলাম যে শিশু অধিকার এবং শিশু বলতে আমরা কি বুঝে থাকি। তাহলে এখানে সে আবার কি কি পেয়ে থাকবে, সে যথাযথ স্বাধীন এবং সে নিরাপত্তাহীনতায় কাটবে না, তারপর হচ্ছে তার জীবন কি থাকবে, সব দিক থেকে নিরাপদে বাঁধেন থাকবে, শিশুর খাদ্য বাস্তু খাদ্য বস্ত্র বাসস্থান, আমি আগে বলেছি শিক্ষা স্বাস্থ্য আইনগত যেসব সুযোগ সুবিধাগুলো পাওয়া দরকার সেগুলো এই শিশুকে কি করতে হবে, দিতে হবে, এবং মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, চলাফেরার স্বাধীনতা থাকতে হবে প্রত্যেকটা নাগরিকের, শুধু শিশুর না, এবং হচ্ছে সুন্দর জীবনযাপন এবং তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করবে, এগুলো হচ্ছে শিশু অধিকারের কি মূল মন্ত্র। তাহলে আমরা একটা শিশুর যে অধিকারের যে মূল মন্ত্র সেগুলো আমরা কি কি জানলাম, একটা হচ্ছে সমাজের প্রতি তার সমাজের প্রতি বৈষম্যহীন বিষয়ে বেড়ে উঠবে, সুস্থ সুন্দর জীবনযাপন করবে, সুপ্ত প্রতিভা বিকাশের যে বিকাশের যে বিকশিত করবে, এগুলো হচ্ছে শিশু অধিকারের মূল মন্ত্র। এখানে থাকবে নিরাপদ খাদ্য থাকবে, তোমার চিকিৎসা থাকবে, বাসস্থান থাকবে, আইনগত সেবা থাকবে, নাগরিক সেবা থাকবে। তাহলে আমরা শিশু অধিকার সম্পর্কে এবং শিশুর যে অধিকার সেটা আমরা জানতে পারলাম, এবং শিশু বলতে যে ধারণাটা আমরা করে থাকি, তাহলে শিশু হচ্ছে কারা, যারা জিরো হতে, ধরে নাও জিরো হতে 18 বছর বয়সের নিচে, মানে যখনই একজন শিশু জন্মগ্রহণ করলো এই দলে জন্মসূত্রে সে দেশের নাগরিক হলো, এবং সে তখন থেকে কি শিশু, যতক্ষণ পর্যন্ত তার বছর 18 বছর না হবে ততক্ষণ পর্যন্ত সে শিশু হিসাবে কি থাকবে, গণ্য থাকবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে জাতিসংঘ কর্তৃক একটা কি লিপিবদ্ধ শিশুদের জন্য আইন রয়েছে। এখানে এই আইনটা কত সালে হয়েছে, 1989 সালের 20 নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার সনদে অধিকারগুলোর কথা বলেছে, একজন শিশুর যে অধিকার সে অধিকারগুলো উনিশশো উননব্বই সালের 20 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে শিশুদের এক মানে শিশুদের সনদে অধিকারগুলো কি হয় লিপিবদ্ধ করা হয়, শিশুর যে অধিকার সেই অধিকারগুলো একটা জাতিসংঘের সনদে উনিশশো উননব্বই সালে 20 নভেম্বর সনদে লিখা হয়। তাহলে শিশু অধিকারের মোট ধারণা হচ্ছে 54টি ধারণা রয়েছে, এই সনদে 54টি ধারণার ধারা রয়েছে, কি রয়েছে 54টি ধারা রয়েছে। এই ধারাগুলোর কথা বলা হচ্ছে যে সনদে কি কি ধারা গুরুত্বপূর্ণ, 18 বছরের, দেখো বলা হচ্ছে যে 18 বছরের কম বয়সী যে মানুষ শিশু, তবে কোনো কোনো দেশে সে বয়সীমা আইনে আরো কম। তাহলে আমাদের রাষ্ট্রীয় কাঠামোই, আমাদের সংবিধানে শিশুর যে বয়স আমরা লিপিবদ্ধ করেছি সেটা হচ্ছে কি 18, কিন্তু অন্য রাষ্ট্রগুলোতে 18 চেয়ে আরো কম বয়সও আছে, যে 18 থেকে ধরলে 14-15 এরকম বয়সের যারা ছেলে তাদেরকে আমরা শিশু বলে গণ্য করে থাকি। সব শিশুর অধিকার সমান, তাহলে ধরে নাও একজন ধনী ঘরের সন্তান যে অধিকার, একজন যারা নিচু শ্রেণী মানে নিচু জাতের বা যারা দারিদ্র ঘরে জন্মগ্রহণ করে তাদেরও কি সে অধিকার রয়েছে। যেমন তুমি বলতে পারো তোমার পাড়ায় একজন যদি মুচি থাকে, মুচির সন্তানের যে অধিকার রয়েছে একটা রাষ্ট্রের প্রতি, আমি ধরেন একজন মানুষের 10-20 তলা বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়ে বসবাস করে, সে আলালের ঘরের দুলাল মানে আদুরের সন্তান, তার যে অধিকার রয়েছে রাষ্ট্রের প্রতি, একজন মুচির ঘরে যারা জুতো সেলাই করে তাদের সন্তান, বা যে একজন রিক্সা চালকের সন্তানের যে অধিকার, একজন বড় মাপের সরকারি কর্মকর্তা সন্তানেরও সে অধিকার রয়েছে রাষ্ট্রের প্রতি, কিন্তু আমাদের রাষ্ট্রে সেগুলো কি দিতে ব্যর্থ হচ্ছে, বৈষম্য তৈরি হচ্ছে, এগুলো লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ ছেলে মেয়ে গরিব
ধনী গরিব, জাতীয়তা, ধর্ম, শারীরিক সামর্থ্য, কোনো কিছু শিশুদের অধিকারকে তারতম্য করা যাবে না। মা বাবা মা বাবা মা বড়দের শিশুদের অধিকার সম্পর্কে সচেতন থেকে তাদের সদুপদেশ দিতে ও পথ চলাতে সাহায্য করতে হবে। শিশু তার নিজের বাবা ও মার নাম সহ সঠিক পরিচয় ব্যবহার অধিকারী হতে হবে। তাহলে প্রিয় উপস্থিতি, তাহলে প্রত্যেকটা শিশু তার যে পরিচর্যা, তার যে অধিকার, তার যে যত্ন, এগুলো নিতে হবে। কিন্তু আমাদের এই সোসাইটিতে, আমাদের এই সমাজ ব্যবস্থা সেগুলো দিতে ব্যর্থ হচ্ছে। তুমি দেখবা যে শিশু শ্রম আছে, আমরা পড়বো, কিন্তু তারপরে একটু বলে দিচ্ছি যে দেখো আজকে আমরা রাস্তাঘাটে যখন যাই তখন আমরা দেখতে পাই যে আমরা যে যানবাহনগুলোতে চলাচল করি, দেখবা একজন বাসের হেল্পার শিশু যার বয়স 12 বা 13, বাবার দেখবা 3-4 চাক্কার যে গাড়িগুলো রয়েছে, লেগুনা ছোট ছোট গাড়ি, সেগুলোতে দেখবা একটা বাচ্চা হচ্ছে শিশু, সে কি হচ্ছে তার যে অধিকার সে কিন্তু সেটা বঞ্চিত হচ্ছে। তার যে রাষ্ট্রের যে রাষ্ট্রের প্রতি তার যে রাষ্ট্র তাকে যে জিনিসগুলো দিতে চেয়েছিল সেগুলো দিতে পারে নাই, ব্যর্থ। এখানে যে তার শিক্ষা, তার চিকিৎসা, সে কি করেছে নিজে নিজেই তার যে কর্মযোগ্য সেগুলো কিন্তু পরিচালনা করছে, শিশু শ্রমের যে কাজগুলো সে করে যাচ্ছে, যা হচ্ছে দণ্ডনীয় অপরাধ। তো সুতরাং আমরা এগুলো আজকে জানলাম যে শিশু অধিকার কি, জাতিসংঘ কর্তৃক যে শিশু অধিকারের যে ধারাগুলো রয়েছে সেগুলো আমরা পড়ব। তো আমাদের হচ্ছে হোমওয়ার্ক হচ্ছে আমরা এই বাংলাদেশের শিশু অধিকার, তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম HW, বাংলাদেশের শিশু অধিকার হতে এই পাঠ হতে আমরা কি শিখব, 15টি জ্ঞান মূলক প্রশ্ন। তাহলে আমরা এখান থেকে লিখব HW 15টি জ্ঞান মূলক প্রশ্ন, এবং হচ্ছে আর একটা প্রশ্ন হচ্ছে জাতিসংঘ স্বীকৃত শিশু অধিকারের ধারাগুলো। সম্মানিত প্রিয় উপস্থিতি, তোমরা এই ভিডিওটি দেখবা, দেখার পরে যেগুলো যেটা তোমাদের কাছে বুঝতে সমস্যা মনে হবে সেটা আমাদেরকে অনলাইন ক্লাসে, আমাদের যে রুটিন অনুযায়ী ক্লাসটি রয়েছে সেটি সেখানে তোমরা প্রশ্ন করবা, সেখানে আমি সলিউশন করে দেবো এবং বুঝিয়ে দেবো। এবং তোমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে আমাদের লেকচার শিট এবং সাপ্লিমেন্টারি শিট তৈরি করা হচ্ছে, সেগুলো ওয়ার্কশিট তৈরি করা হচ্ছে, লেকচার শিট এবং ওয়ার্কশিট, সেগুলো তোমরা নিয়ে যাবা। এবং আগামী শনিবার তোমাদের পরীক্ষা রয়েছে, প্রশ্নপত্র দেওয়া থাকবে, এখানে সাবমিট করা থাকবে, অ্যাকাউন্টস বিভাগ থেকে তোমরা সেই প্রশ্নপত্র কালেক্ট করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এবং বারবার তোমরা এই ভিডিওগুলো দেখবা, দেখে বোঝার চেষ্টা করবা। এবং সামনে তোমাদের কিন্তু বাৎসরিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি গ্রহণ করার জন্য তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবে।